Yo, what's up guys, I'm Dewan Fardin. Aajker video te amra khelte jacchi Granny chapter 2 helicopter escape speedrun. Tahole dekha jak je amra koto khoner moddhe amra speedrun ta complete korte pari. Tahole shuru kora jak je ekhane shorboprothome ekhane amra ote porechi ebar amra taratari dorde try kori koto taratari speedrun kora shombhob shera dekhbo. Ekhan theke gelam ekhane shiri te abar ota resin ekhane ebar nightmare charidike sob rokto diye pora nightmare mode. এখানে যতদূর জানা আছে এখানে হেলিকপ্টার কি থাকবে একটা, তাই এখানে হেলিকপ্টার কি পেয়ে গেছি। এবারে হেলিকপ্টার কি নিয়ে আমাদের যেতে হবে সবার উপরে। এবার আমরা স্পিড রান করার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি। এখান থেকে পেন্টিং ফেলে দেই, এই পেন্টিং দেখতে ভালো লাগতেছে না। এই সিকিউরিটি কে পেয়ে গেছি, গ্রানি গ্রান্ডপা ভাবছিল যে পেন্টিং এর পিছনে সিকিউরিটি ক্যামেরা রাখলে আমরা কিছু জানতে পারবো না, কিন্তু জানতে পারে গেছি। আর এখানে হেলিকপ্টারে ম্যানুয়ালও লুকানো ছিল, সেটাও পেয়ে গেছি। এখানে একটা গ্যাসোলিন ক্যান আছে, এখান থেকে নিলাম এবং এই চেয়ারের উপর দিয়ে উঠবো এবার। এবার এই চেয়ারের উপর দিয়ে ওঠার পরে এইবার এইবার এখানে এখান থেকে বাগ ইউজ করে উপরে উঠলাম। এইবার পিছন থেকে দরজা খুলে দিলাম। এবার আমি আর কোনো পাজেল সলভ করবো না, পাজেল সলভ ছাড়া এবার স্কেপ হবে, স্পিড রান স্কেপ। এবার এখান থেকে যাব সরাসরি, এখান থেকে দরজা খুলে ফিকে মেরে দিব। এইবার এখান থেকে আমরা ডাক টেপ নিব, এই যে উপরের এই কোনাতে ডাক টেপ আছে, ডাক টেপ নিয়ে এই হেলিকপ্টারের পাখা লাগিয়ে দেবো। এই ডাক টেপ দিয়ে এখন হেলিকপ্টারের পাখা ঠিক হয়ে যায়, আর যেখানে রিয়াল লাইফে প্যান্টের ফুটাও ঠিক হয় না, এখানে এবার গ্যাসের ফুয়েল ভরতিছে, দেখা যাক কতক্ষণ লাগে। প্রায় কমপ্লিট, এটার জন্য সবচেয়ে বেশি সময় যায় স্কেপ স্পিড রানের স্কেপ করতে। দেখা যাক এখানে হেলিকপ্টার কী পরে আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব স্কেপ। তাহলে এখানে ফাইনাল টাইম হচ্ছে 1 মিনিট 43 সেকেন্ড, এর মধ্যে আমরা স্কেপ করে ফেলতেছি।